স্যার উইলিয়াম হ্যামিলন বলেছেন পৃথিবীতে মানুষের চেয়ে বড় কিছু নেই আর মানুষের মাঝে মনের চেয়ে বড় কিছু নেই আর সেই মনকে ভালো রাখতে সুস্থতার কোনো বিকল্প নেই প্রিয় দর্শক আপনাদের শরীর ও মনের সুস্থতা কামনা করে শুরু করছি এসএটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছে আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ব্যাক পেইনের অ্যাডভান্সড ট্রিটমেন্ট প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান প্রিয় দর্শক আপনারা অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন wwwfacebookcom ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এই ঠিকানায় অথবা স্কাইপেতেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এসএ ডট ডিপিআরসি এই ঠিকানায় প্রিয় দর্শক আমাদের সাথে আরও একজন উপস্থিত রয়েছেন একজন অতিথি রয়েছেন যিনি তার চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন চলুন দর্শক কথা বলি তাদের দুজনের সাথেই আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমরা আজকে ব্যাক পেইন নিয়ে কথা বলবো ব্যাক পেইন তো খুবই কমন এবং সময়ের সাথে সাথে কিন্তু ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্সড হচ্ছে তো শুরুতেই আমি জানতে চাইবো যে ব্যাক পেইনের যে এত রোগী এর কারণ কি ধন্যবাদ আসলে ব্যাক পেইনের রোগী বাড়ার অনেক কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আধুনিক যে জীবন ব্যবস্থা মানে আমাদের যত দিন বাড়ছে মানুষ তত যন্ত্র নির্ভর হয়ে পড়ছে এবং অনেকই অনেকটাই কিছুটা হলো আগের চেয়ে বিলাসী জীবনযাপন করে মানুষ আগে মানুষ যেভাবে কায়িক পরিশ্রম করত শ্রম দিত সেটা যে কোনো পেশাই হোক সেইটা পরিমাণ কমে গিয়ে এখন যন্ত্রের উপর নির্ভর হয়ে পড়েছে এই যে যন্ত্র নির্ভরশীলতা হচ্ছে ব্যাক মানে বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ এবং এর সঙ্গে যেহেতু এটা মানে প্রসঙ্গক্রমে চলে আসছে এখন কিন্তু গ্রামেও দেখা যায় আগে যারা কৃষক ছিল তারা যতটা কায়িক পরিশ্রম আহ করতেন আগে এখন কিন্তু সেটা কমে এসেছে যন্ত্র নির্ভরতার কারণে অবশ্যই অবশ্যই তবে আমরা যারা ব্যাক নিয়ে কাজ করি রেহাব বিশেষজ্ঞ আমাদের আহ প্রত্যেকটা কি কিন্তু আলাদা আলাদা আমরা কারণ নির্ধারণ করতে পারি অনেকের ধারণা যে ব্যাক পেইন মানে কমন মানে যতগুলো রুগী আছে সবার একই কারণে ব্যাকপেন হচ্ছে এটা একটা ভ্রান্ত ধারণা ব্যাক পেইন প্রতিটা রুগীর আলাদা আলাদা কারণে হয়ে থাকে কিছু কমন কারণ আছে যেটা আমরা বলে থাকি যেমন স্পন্ডালোসিস স্পন্ডাইলোলিস্থেসিস বা বিভিন্ন আথরাইটিস বা পি বা ব্যাক মাসেল স্পাজম বা স্পাইনাল ডিফোর্মিটি এগুলা অন্যতম কারণ কিন্তু তারপরও প্রতিটা রুগী টু রুগী ব্যাকপেইনের আলাদা আলাদা স্পেসিফিক কজ থাকে স্পেসিফিক কারণ থাকে সেটাই একমাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসক তাও এই সাবজেক্টে যারা বিশেষজ্ঞ যারা ব্যাকপেইন নিয়ে দীর্ঘদিন প্র্যাকটিস করছে রুগী দেখছে এবং রিসার্চ করছে তারাই ক্যান আইডেন্টিফাই করতে পারে যে কোন রুগীর ব্যাক পেইনের কারণ কি এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম কারণ হয়ে থাকে এবং স্পেসিফাই করতে হয় অনেক সময় দেখা যায় যে অনেকে বলে পুরো মেরুদণ্ড ব্যথা তার একরকম কারণ অনেকে মেরুদণ্ডের একটা স্পেসিফিক পেইন নিয়ে আসে এসে বলে আমার কোমর ব্যথা বা ব্যাক পেইন বলে কিন্তু আসলে কোমর ব্যথা বলতে আমরা যে গ্রস পেইনটা বুঝিয়ে থাকি মানে পুরো স্পাইনটা ওই রুগীর ক্ষেত্রে কিন্তু তা না ওই রুগীর ক্ষেত্রে একটা স্পেসিফিক কোনো একটা মাসেল হয়তো ব্যাক ব্যাকের কোনো মাংসপেশি বা কোনো লিগামেন্ট বা কোনো ফ্যাসেট জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে কোনো ডিজিজ বা কোনো ডিফর্মিটি সেটা নিয়ে সে আসছে তো এই জন্য আমি বলবো ব্যাক পেইন হোক বা যে কোনো পেইন হোক সেটা মানে নিজের মতো করে সেটা থেরাপি চিকিৎসা বলেন ওষুধ খাওয়া বলেন বা নিজের মতো করে যে কোনো অপচিকিৎসা অনেকে করে যেমন বিভিন্ন মলম ব্যবহার করে আপনি জানেন বিভিন্ন পত্রপত্রিকা ও বিভিন্ন অ্যাড দিতে দেখি সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্ন মলম নাকি ব্যথা ভালো করে ফেলে তো সেই জিনিসটা না করে যদি একজন স্পেশালিস্টের কাছে যায় স্পেশালিস্ট ক্যান ওয়ানলি ডিটেক্ট যে হোয়াট ইজ দ্য প্রবলেম একজাক্ট প্রবলেমটা কি এবং সেই প্রবলেম অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হবে এবং কমপ্লিট ট্রিটমেন্ট দিতে হবে কমপ্লিট ট্রিটমেন্টও ব্যাকপেনের একটা ইম্পর্টেন্ট ইস্যু মানে আমার রুগী ভালো হয়ে গেল মানে এই নয় যে। রুগী আজীবনও ব্যাক পেইনে ভুগবে না অ্যাজ এ স্পেশালিস্ট তখন আমাকে রুগীকে ব্যাক পেইনের কমপ্লিট ট্রিটমেন্ট দিতে হবে জি এই ক্ষেত্রে আসলে ট্রিটমেন্টটা যেমন ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে মেইনটেনেন্সটাও এখানে ইম্পর্টেন্ট অবশ্যই সেটাই আমরা বোঝাতে চেয়েছি যে কমপ্লিট ট্রিটমেন্ট মানে দিস ইজ আপনি যেটা বললেন যে ট্রিটমেন্ট সেক্ষেত্রে আমরা রেখে করি এসে গিয়ে হোক বা ওষুধে হোক এক্সারসাইজে হোক পাশাপাশি রুগীকে এই ব্যাক কারণটা নির্ধারণ করে বলে দিতে হবে যে আপনার এই সমস্যার কারণে এই ব্যাক হচ্ছে সো সেটা যদি সে মেইনটেইন না করে বা তাকে যদি আমি ধরিয়ে না দিই তাহলে কিন্তু সে আবার ব্যাক নিয়ে হাজির হবে মানে এক একজনের এক এক কারণ ব্যাক তো এই ক্ষেত্রে স্পেশালিস্টের ভূমিকা হচ্ছে মেইন এবং স্পেশালিস্টটা কিন্তু অনেকেরই থাকে যে ট্রিটমেন্ট নিলাম বা ফিজিওথেরাপি করলাম ভালো হয়ে গেলাম আবার হবে কিনা একজাক্টলি এই জন্য আমরা বারবার জোর দিচ্ছি যে প্রিভেনশন একটা বিরাট টার্মাকইনের রুগী এমনও আছে যে আমেরিকা বলেন উন্নত বিশ্বের যদিও দেহা ডাটা যে তাদের এই মেজর একটা হেলথ সেক্টরের অনেক ইকোনমিক্যাল ফান্ড এখানে ব্যয় হয় শুধু ব্যাক পেইন নিয়েই অনেক টাকা ব্যয় হয় তা আমাদের দেশেও কিন্তু রুগী কোনো অংশই কম না এখন প্রচুর রুগী এবং ব্যাকপেইনের এবং এমনও রুগী আছে যে তার চাকরি লস হয়েছে ডিউ টু ব্যাক পেইন যে পিঠ ব্যথা বা কোমর ব্যথার জন্য সে আর জবই করতে পারছে না তো একটা লোক যদি জব না করে হাউ ক্যান হি আর্ন সো এই যে আর্নেসটা তার ফ্যামিলি চলবে সে নিজে চলবে ভালো থাকবে সেটাকে ইকোনমিক্যাল একটা বিশাল একটা প্রভাব পড়ে এবং সে নট অনলি সে ট্যাক্স দেয় গভর্নমেন্টকে গভর্নমেন্ট ট্যাক্স বঞ্চিত ভ্যাট দেয় ভ্যাট বঞ্চিত হয় তার থেকে সরকার সমাজ কিছুই পায় না সো ব্যাক পেইন একটা ইকোনমিক্যাল এবং যে কোনো আপনার রাষ্ট্রীয় হোক সামাজিক হোক ব্যক্তিগত পারিবারিক সব ক্ষেত্রে একটা বিশাল একটা ভূমিকা পালন করে এই রোগটা আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আলাইকুম উত্তর থেকে জি দর্শক আপনার সমস্যার কথা বলুন আমার সমস্যা হলো আপনার কোমরের বাম পাশে

পিএলআইডির ক্ষেত্রে সার্জারি একটা ট্রিটমেন্ট এবং সেটা সার্জারি সার্জারি আমরা অনেক সময় দেখি বিভিন্ন রকম সার্জারির কথা বলে কারণ আমরা তো প্র্যাকটিস করি রুগীদের ডাটা আমাদের উহ ডাটা যে আমরা প্রতিদিনই আমরা বাই পপুলেশন ডাটা কালেকশান লাগে আমাদের তো এই সার্জারি মানে সার্জারি করতেই হবে সেটা যদি সার্জন যেটা অপেন সার্জারি হোক বা যে কোনো টেকনোলজিক্যাল সার্জারি হোক সেটা সার্জারি ব্যাক পেনের পিএলআইডির ক্ষেত্রে করা মানে এটা ওয়ান টাইপ অফ ট্রিটমেন্ট কিন্তু নাইনটি পার্সেন্ট রুগী আমরা উইদাউট সার্জারিতে যেটা বলি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট আমরা কিন্তু ভালো করতে পারি তো সেই ক্ষেত্রে মানিক সাহেব আপনার এমআরআইটা আমাকে দেখতে হবে যে এমআরআইটাতে কোন লেভেল আছে আপনার ডিস্ক প্রলাপসটা কি ডিস্ক বালজিং বা ডিস্ক প্রোটিউশন বা এটা কি সেন্ট্রাল প্রোটিউশন নাকি রুট কম্প্রেশন এটা পিছনে কি বাম পাশে ডান পাশে বা সেন্ট্রালি প্রোটিউশন হয়েছে কিনা বা কোনো অ্যাডেশন আছে কি না ওখানে ক্যানেল স্টোনোসিস আছে কি না এগুলা আমাদের এম ফিল্ম দেখলে আমি আপনাকে ক্লিয়ার বলে দিতে পারবো তারপরও একটা ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী আমি বলতে পারি যদি কোনো রুগীর পসরা পায়খানা ঘ মানে ধরে রাখতে অসুবিধা না হয় যদি ফুড ড্রফ না হয়ে যায় যদি এই জাতীয় কোনো আমরা যেটা বলি মেডিকেল ইমার্জেন্সি যদি না হয় তাহলে অপারেশন ছাড়াও সম্ভব সেক্ষেত্রে হসপিটালাইজড হয়ে রিহ্যাব হসপিটাল সব হসপিটালে চিকিৎসা হয় না যারা আমরা এই সকল রোগের চিকিৎসা করি ওই সকল হাসপাতালে এই চিকিৎসাগুলো হয় এবং অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট হয় সেটা যদি হসপিটালাইজড করে করা যায় প্রপার ওয়েতে আশা করি অপারেশন ছাড়াও ভালো হবে আমরা ব্যাক কারণগুলো শুনছিলাম আমাদের সাথে যিনি এখানে অতিথি আছেন তার ব্যাক পেনের কারণ নিয়েও কথা বলবো তার আগে আমি একটু হাসিনা আপ আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি কতদিন ধরে ভর্তি আছেন প্রথমে কি সমস্যা নিয়ে এসেছিলেন এখন কেমন বোধ করছেন আপু আমি এক তারিখে ভর্তি হয়েছি এক তারিখে ভর্তি হয়ে এখন আজ এগারো তারিখ পর্যন্ত আছি এখন আমি ইনশাল্লাহ অনেক ভালো কোমর ব্যথা নিয়ে আমি বসা মানে বসতে পারতাম না উঠতে পারতাম না এরকম অবস্থা আচ্ছা অনেক ব্যাথা ছিল মানে কতদিন যাবত আপনি ব্যাক পেনে ভুগছেন আমি প্রায় দশ বছর দশ বছর আচ্ছা তারপরে আপনি এখানে এখানে স্যারকে দেখাচ্ছি আজ দুই বছর থেকে তো অনেক ইম্প্রুভ অনেক ভালো আছি এখন একটু ব্যথা বাড়ছিল পরে আমি ভর্তি হলাম ভর্তি হয়ে এখানে স্যার থেরাপি নিলাম তারপরে স্যার ওষুধ যেভাবে দিছে ওইভাবে খাওয়া দাওয়া করে এখন ইনশাল্লাহ অনেক ভালো আচ্ছা আমি আবার আমি ফিরে আসছি যে ওনার যে ব্যাক পেইন হয়েছিল সে ওনার কারণগুলো কি কি ছিল ধন্যবাদ ওনার কারণটা হচ্ছে এক নম্বর হচ্ছে ওনার স্পন্ডাইলোসিস আছে মেরুদণ্ডের হাড় ক্ষয় রোগ যেটা আমরা বলে থাকি এই যেতে এটা এজিং প্রসেস জনিত পাশাপাশি ওনার ডিস্ক অনেকগুলা মাল্টি লেভেল প্রলাপস আছে কিন্তু সেই প্রলাপসটা অনেক না মানে প্রলাপসের পরিমাণ আমরা যে বলি বালজিং প্রোটিউশন এক্সটিউশন তো ওনারটা হচ্ছে প্রাইমারি লেভেল প্রলাপস এবং উইথ স্পন্ডালোসিস এবং ওনার ওভারওয়েট ওভারওয়েটের কারণটা হচ্ছে ডিউটি ওনার কিন্তু ওনার হাইপোথাইরয়েডের রুগী উনি তো এই এই সব মিলিয়ে উনি ব্যাকপেইন আক্রান্ত প্লাস যেহেতু উনি ফিমেল ওনার পেশাগত একটা ব্যাপার এখানে জড়িত কাজের কারণে মহিলাদের কিছু কাজ আছে যে খুব সারাখন ছোট ছোট কাজ থাকে করতে হয় নিচে বসে কাজ সামনে ঝুঁকে কাজ এই সকল কারণে ওনার মেইনলি হচ্ছে ব্যাকপেইনটা তো ওনার আমরা আমরা যে ট্রিটমেন্টগুলো করি আপনি জানেন তো ওনার ক্ষেত্রে ট্রিটমেন্টে কিভাবে করা হয়েছিল আমি এই বিষয়ে কথা বলবো তার আগে একটা ফোন নি আসি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি বনানী কেএনডি ক্লিনিক থেকে বলছি আমার নাম মুফজল হোসেন জি আমার দুইটা পা পাতা হুম হুম হ্যাঁ জিগ ব্যবসা কে হুম হুম জিগ ব্যবসা কে আচ্ছা আপনার কোমর ব্যথা আছে জি আপনার কি পায়ের পাতা জিজির সাথে কি কোমর ব্যথা পুরো পা ব্যথা হয় জিজি জি না আর কোনো ব্যথা নাই ডায়াবেটিস আছে আপনার জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার ঝিঝি দিয়ে থাকে খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমি বলছি যে প্রত্যেকটা ডিজিজের এবং স্পেশালাইজেশনের প্রত্যেকটা রুগী আলাদা কোনো মানে চিন্তা করার অবকাশ নাই যে একই রুগী একই রকম হলি একই চিকিৎসা হয়ে যাবে কোনো অবকাশ নাই ওনার পায়ের পাতা ঝিঝি হওয়ার মূল কারণটা হচ্ছে ডায়াবেটিস এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে ডিউ টু ডায়াবেটিক নিউরোপ্যাথি তো ডায়াবেটিস রুগীদের এটা কমন হাত পায়ের পাতা ঝিঝি হবে আঙ্গুল অবস অবস ভাব লাগবে রুগী অনেক সময় বোধহীন হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে ডায়াবেটিস যাদের দীর্ঘমেয়াদী তাদের উচিত মাঝে মাঝে আমাদের মতো যারা রিহ্যাবিলিটেশন বা ফিজিও বিশেষজ্ঞ আছে তাদেরকে অ্যাসেসমেন্ট করিয়ে কিছু ট্রিটমেন্ট এক্সারসাইজ এগুলো শিখে নেওয়া কারণ প্রিভেনশন আমরা বারবার বলছি প্রিভেনশন ইজ বেটার দেন কিউ ডায়াবেটিক ইন্ডিউস নিউরোপ্যাথিতে আপনার ঝিঝি লাগবে এই যে ঝিজি দিস ইজ অলসো পেইন এবং আনপ্লেজেন্ট পারসেপশন রুগী কিন্তু এই জিজিটা তার কাছে কষ্ট না হলে সে আজকে টিভিতে ফোন দিত না সো এটা তার একটা কষ্ট অনেকে যে ব্যথা নাই স্যার আমার আপনার কি আমার অবস লাগে অনেকে বলে স্যার আমার কোনো ব্যথা নেই আপনার কি সমস্যা আমার টান লাগে তো টান লাগলেই তো আপনি ডাক্তারের কাছে আসছেন নাহলে তো আসবেন না দিস ইজ এ পেইন এটাও এক প্রকারের ব্যথা এটা বুঝতে হবে এবং ওনার ক্ষেত্রে আমার সাজেশন দর্শক আপনাকে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে ডায়াবেটিস হচ্ছে সকল রোগের মা আপনি মাকে যদি কন্ট্রোল না করেন আপনার একটার পর একটা রোগ হতে থাকবে আজকে ঝিঝি কালকে হাত অবস হয়ে যাবে পরশুদিন হার্টের সমস্যা নার্ভাস সিস্টেম প্রবলেম হার বিভিন্ন প্রকার চোখের সমস্যা হতে শুরু করে ডায়াবেটিস থেকে হতে পারে আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে আপনি এই ক্ষেত্রে পায়ের বিভিন্ন এক্সারসাইজ আছে স্টেন্ডেনিং এক্সারসাইজ আছে নিয়মিত হাঁটা সাইক্লিং আপনার বয়স হয়তো সম্ভব না যদি সম্ভব হয় রেগুলার খুব সফট জুতা পায়ে দিয়ে বা ক্যাটস বা কাপড়ের জুতো পরে আপনি নিয়মিত হাঁটবেন হাতে পায়ের কিছু যত্ন নেবেন যেমন নিয়মিত পা পরিষ্কার রাখা পায়ে ওলিভয়েল তেল ব্যবহার করা এই জাতীয় কিছু ফুড কেয়ার বলি আমরা ডায়াবেটিস রুগীদের এবং পাশাপাশি এক্সারসাইজ এ সকল করে দেখতে হবে যদি না হয় আপনাকে স্পেশালিস্টের স্বর্ণাপন্ন হয় রিহ্যা ফিজিও চিকিৎসা নিতে হবে যেমন আমরা ক্ষেত্রে আমাদের একটা ইলেকট্রিক নার্ভ স্টিমুলেটর আছে আমরা ইলেকট্রোথেরাপিতে ইউজ করি ওই নার্ভ স্টিমুলেটর এই ক্ষেত্রে নার্ভাস যে তার ডিসঅর্ডারটা হয়েছে জিজি করে এই জিজিটা সে ওই ওই থেরাপির মাধ্যমে সে আস্তে আস্তে কমে আসবে এবং অনেক ইম্প্রুভ হয়ে যায় অনেক ক্ষেত্রে যদি রুগী যদি কয়েক মাস টানায় ব্যবহার করতে পারে একেবারে অনেক ভালো থাকে কিন্তু রুগীকে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে এবং রেগুলার হাঁটা চলাফেরা এই কাজকর্ম স্বাভাবিক জীবনযাপন কিন্তু করতে হবে অনেক ডায়াবেটিস রুগী এই জিনিসটা পারে না বা করে না বা ঝিঝি লাগে হাঁটার অভ্যাস নাই বা পরিবেশ নাই আমাদের সুস্থ থাকতে হলে হাঁটতে হবে এই সকল রুগীকে অবশ্যই স্পেশালি ডায়াবেটিস রুগীকে মাস্ট হাঁটতেই হবে আর কোনো বিকল্প নাই অফকোর্স মানে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদেরকে অবশ্যই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রেখে তারপরে কিন্তু এই ব্যথার ট্রিটমেন্টটা করতে হবে আদারওয়াইজ সেটা তো ফলপ্রসূ কিছু হবে না আমরা এই বিষয়ে আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিএসসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন দশক বিরতির পর আবারও স্বাগত ডিপিএসসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ব্যাক পেইনের অ্যাডভান্সড ট্রিটমেন্ট প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাফিজো বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সফিল্লা প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম বিভিন্ন ধরনের কারণ নিয়ে ব্যাক পেইনের কারণ এবং পার্টিকুলারলি আমাদের সাথে যিনি উপস্থিত আছেন একজন অতিথি আপনার চিকিৎসা পেয়ে ধীরে ধীরে এখন সুস্থ হয়ে উঠেছেন অনেকটাই তার ব্যাক পেনের কারণ এবং ট্রিটমেন্ট প্ল্যান জি ধন্যবাদ ওনার কারণ তো আমি বলেছিলাম যে বিরতির আগে ট্রিটমেন্ট এখন আসেন আমরা যে গুলো করে আসছি দীর্ঘদিন বা আগেও আমরা হয়তো ব্যথার ওষুধ মানে ব্যথা হলে মানুষ ব্যথার ওষুধ দিত বা দেওয়া হতো উনি কিন্তু অনেক দিন যাবৎ অনেক বছর যাবৎ ভুগছেন যেটা উনি বলেছিলেন 10 বছর এক্স্যাক্টলি কিন্তু এই এখন আধুনিক অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে কোনো ব্যথার ওষুধের কোনো ব্যবহারই হয় না কারণ ব্যথার ওষুধ দিতে হলে আপনাকে সিস্টেমিক সার্কুলেশনে দিতে হবে হয় মুখে খেতে হবে বা আইভি দিতে হবে বা আই দিতে হবে তো এতে সারা শরীরে চলে যাবে এতে শরীরের অন্যান্য যে রোগ যে অংশগুলোতে কোনো ব্যথা নেই কোনো সমস্যা নেই এই অংশগুলা শুধু শুধু মানে অন্য একটা ঝামেলায় পড়তে হবে বিভিন্ন কারণ ড্রাগ প্রত্যেকটা ওষুধেরই বিভিন্ন সাইড এফেক্ট আছে অ্যাডভার্স ইফেক্ট আছে সো এইগুলা এগুলা এগুলা হতে পারে কিন্তু আমরা ওনার ক্ষেত্রে কোনো ব্যথার ওষুধই ব্যবহার করি নাই ওনার কিছু সাপ্লিমেন্ট দেওয়া আছে সাপ্লিমেন্ট বলতে যেমন আপনার কমন গ্লুকোসামাইন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এই জাতীয় এই সকল সাপ্লিমেন্ট আমাদের যে পরিমাণ আমাদের খাবার আছে এটা শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডই সাপ্লিমেন্টের ডেফিসিয়েন্সি আছে এবং আমাদের যেমন আমার রিসার্চ ওয়ার্কে আমি একটা অলরেডি পাবলিকেশন করেছি ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি ডিফারেন্ট এইজ গ্রুপের উপরে এবং সেটা বাংলাদেশের লেভেল দেখা গিয়েছে অনেক অনেক ইনসাফিসিয়েন্ট তো এই যে ইনসাফিসিয়েন্সি সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টগুলো আমাদের শরীরে হাঁড়ও জোড়া ঘটনে সে সহায়তা করে যেমন বোনসের ঘটনে কিন্তু ক্যালসিয়াম একটা বিশাল উপাদান ম্যাগনেশিয়াম একটা উপাদান ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ফসফরাস মানে বিভিন্ন প্রকার মিনারেলসগুলো আছে এবং ভিটামিন ডি এর একটা বিশাল এখানে রোল প্লে করে এই সকল সাপ্লিমেন্টের পাশাপাশি আমরা বিভিন্ন প্রকার ফিজিও করাচ্ছি এই ক্ষেত্রে বিভিন্ন ইলেকট্রোথেরাপি দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকার এবং লোকালাইজড ওনার ব্যাক পেইনে মানে ব্যাকই ইলেকট্রোথেরাপিগুলো দেওয়া হচ্ছে এরকম না যে সারা শরীরে দেওয়ার প্রয়োজন আছে ওই ইলেকট্রোথেরাপির পাশাপাশি ওনাকে থেরাপিউটিক এক্সারসাইজ যেটা আমরা বলি বৈজ্ঞানিক ব্যায়াম সায়েন্টিফিক এক্সারসাইজ অ্যাকর্ডিং টু ব্যাক মাসেল উইকনেস প্রত্যেকটা মাসেল আলাদা আলাদা আমাদের পিছনে মাসেলস আছে মাসেলগুলো আলাদা নাম আছে এক এক মাসেলের এক এক রকম দুর্বলতা আসতে পারে এগুলাকে ফিডব্যাক টেকনোলজির মাধ্যমে বিভিন্ন মেশিনের মাধ্যমে এবং রেগুলার বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে থেরাপিগুলো দেওয়া হয় যার মাধ্যমে দেখা যায় যে রুগী আস্তে 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 গ্রেজুয়ালি ইম্প্রুভ হয়ে যায় এবং উনি যে বলছিল উনি আগে বসলে তার কষ্ট হতো আমরা তখন রুগীকে অ্যাসেস করে দেখি হ্যাঁ ওকে আপনি এখন বসে দেখেন বা আপনার যে সমস্যাটা করতে গেলে হতো সেটা আবার আপনি করে দেখেন এখন হচ্ছে কিনা যদি দেখা যায় না সে এখন ওকে আছে আমরা পাশাপাশি রুগীকে এজুকেশন দিই এজুকেশনটা বিশাল ইম্পর্টেন্ট আমি বারবার বলছি এজুকেশন ছাড়া আপনার কোনো রুগী কোনো নট অনলি ব্যাক পেইন কোনো ব্যথা রুগী ভালো হবে না বা ভালো থাকবে না এজুকেশনটা কি উনি কীভাবে বসবে উনি কিভাবে কাজ করবে ওনার ওজন একটা ফ্যাক্টর ওজনটা কিভাবে উনি নিয়ন্ত্রণ করবে কাজের ধরন কিভাবে হবে এবং ওনাকে কিছু এক্সারসাইজ শিখিয়ে দেওয়া হয়েছে যে এক্সারসাইজগুলা ওনাকে রেগুলার বাসায় করতে হবে এই জন্য বলছিলেন যে ব্যাক পেনের একটা অন্যতম কারণ হচ্ছে যে ওবেসিটি বা যাদের ওজন অনেক বেশি এবং আমাদের সাথে যিনি উপস্থিত আছেন তারও আপনি বলছিলেন ওজন বেশি তো সেই জন্য কি করা হচ্ছে তার আসলে ওজনের আমরা যে কারণগুলা পেয়ে থাকি মোস্ট অফ দা কারণই হচ্ছে ডিউ টু আপনার ওভার ওবার মানে ডায়েটের থেকে হয়ে থাকে বেশি খাওয়ার খাবার থেকে হয়ে থাকে রিস্ক ফুড থেকে হয়ে থাকে অনেক ক্ষেত্রে বাট কিছু কিছু পেশেন্ট আছে যেমন উনি নিজেও যেমন হাইপার থাইরয়েড এবং হাইপো থাইরয়েড সাধারণত হাইপো থাইরয়েডের রুগী ওভারওয়েটে ভোগে হরমোনাল প্রবলেমের কারণে তো ওনার এই সমস্যাটা আছে আর এই রুগীরা যদি একটু স্বাভাবিক একটু মাত্রাতিরিক্ত খাবার খেলে আরও ওভারওয়েট হয়ে যায় তো এই রুগীদেরকে যেটা হচ্ছে থাইরয়েড হরমোন রেগুলেশন করার জন্য যেই যেই ওষুধগুলো আছে সেটা এন্ডোক্রাইনোলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্টটা দিয়ে থাকে সেগুলো তাকে ফলো আপ করতে হবে এবং কন্টিনিউ করতে হবে পাশাপাশি আমরা বিভিন্ন ডায়েট দিয়ে থাকি যে অ্যাকর্ডিং টু এজ অ্যাকর্ডিং টু সেক্স অ্যাকর্ডিং টু রোগীর কন্ডিশন অনুযায়ী এক এক ডায়েট দেওয়া হয় যেটা বাংলাদেশে মানুষের জন্য অ্যাভেলেবেল এখন আমরা এমন একটা ডায়েট দিলাম যেটা হয়তো আমেরিকান মানুষের জন্য আপনি ইন্টারনেটে প্রচুর ডায়েট চার্ট পাবেন বা ডায়েটের বিভিন্ন টিপস পাবেন যেটা বাংলাদেশের জন্য কখনো একটা মানুষের দ্বারা করা সম্ভব না আমার যে রিসোর্স খাবার মেনু আছে বাংলাদেশে সাধারণ মানুষ যা খায় তার মধ্যে আপনাকে ডায়েট দিতে হবে তো সেটা আমরা ওনাদেরকে প্রোভাইড করেছি এবং আশা করি সেটা যদি মেনটেন করতে পারে ওনার হরমোন কন্ট্রোল রাখতে পারে এবং আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সারসাইজ এখানে যারা ফিমেল থাকে স্পেশালি তারা কিন্তু আসলে অনেক কারণে এবং বিবাহ হয়ে যাওয়ার পর পারিবারিক কারণে হোক তার একটা ফ্যামিলি থাকে পরিবার থাকে সে আর বেসিক কোনো এক্সারসাইজ করতে পারে না সারাদিন স্যার আমি এক্সারসাইজ করছি আমরা যদি হিসাব নেই সারাদিন উনি বিভিন্ন ইনজুরি করছে কোনো এক্সারসাইজ না মানে সকালে বসে কাটাকাটি কাজ করতেছে পাতিল ধুচ্ছে বাচ্চা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে রিক্সায় চড়তেছে মানে যত ইঞ্জুরি আছে সবই উনি করতেছে ওনার ধারণা উনি সারাদিনই এক্সারসাইজ করে দিস ইজ নট এক্সারসাইজ হোয়াট ইজ এক্সারসাইজ হাঁটা একটা কমন এক্সারসাইজ একেবারে নিয়মিত যদি কেউ হাঁটতে পারে এটা একটা এক্সারসাইজ এবং সে হাঁটাতে অবশ্যই ঘাম ঝরতে হবে একটু ফোর্সফুল্লি হাঁটতে হবে যদি কেউ সাঁতার কাটে এটা একটা এক্সারসাইজ যদি সাইক্লিং করে সাইকেল চালায় দিস ইজ এক্সারসাইজ সেটা আপনাকে অ্যারোবিক হোক নন অ্যারোবিক হোক এই জাতীয় এক্সারসাইজ করতে হবে কিন্তু উনি হয়তো সারাদিন কাজ করতেছে এটা উনি ভেবে নিছে এক্সারসাইজ এই জাতীয় এটা কোনো এক্সারসাইজ না এটা হচ্ছে ওনার ওয়ার্ক ওনার হচ্ছে এটা হচ্ছে পেশা উনি আমরা যেটা হোম মেকার বলি বা হাউস ওয়াইফ বলি সেটা হচ্ছে তার এটা কাজ এই কাজ যেমন একজন ডেক্সব ওয়ার্কার সেটা তার পেশা সেই কাজ থেকে সে ইঞ্জুরি হচ্ছে সেটাকে ওভারকাম করার জন্য আমরা হয়তো ট্রিটমেন্ট দিচ্ছি স্পেশালিস্টরা ভালো হয়ে যাচ্ছে কিন্তু তাকে পাশাপাশি বেসিক কিছু এক্সারসাইজ করতে হবে এর মধ্যে হচ্ছে হাটা একটা অন্যতম এবং পাশাপাশি আমরা ওনাদেরকে বিভিন্ন থেরাপিটিক এক্সারসাইজ দিয়েছি যে উপর হয়ে শুয়ে কিছু এক্সারসাইজ আছে শুয়ে চিত হয়ে কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলা আমরা ইন দ্য মিন টাইম রুগীকে অভ্যস্ত করি কারণ আপনি অভ্যাস যদি না করেন যে কোনো কাজ আপনি করবেন না আপনাকে যতই বলে দেওয়া হয় দুই দিন পরে রুগী ভুলে যায় বা করতে চায় না তার কাছে এটা মজা লাগে না মজা যদি না লাগায় সেক্ষেত্রে আপনাকে সেই কাজটা করাইতে হবে এই জন্য তখন তার কাছে ভালো লাগবে এবং সে যখন অভ্যস্ত হয়ে পড়ে আমরা ইন দ্য মিন টাইম ট্রিটমেন্টের পাশাপাশি কিন্তু ওনাদেরকে বিভিন্ন এক্সারসাইজ করাচ্ছি রেগুলার করে 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 কোনো ওকে অভ্যাস করে দিচ্ছি এবং আমরা ছেড়ে দিব না ওনাকে হয়তো ফিফটিন ডেজ ফলো আপে রাখবো যে আফটার ফিফটিন ডেজ আপনাকে কাম আবার ব্যাক করতে হবে আপনার ব্যথা থাকুক

আমি পেশায় একজন সাব ইন্সপেক্টর আমি সকালে মর্নিং ওয়াক করি বেলা ফুটবল খেলি ডিউটি কোন সমস্যা নাই আমি হাঁটতেছি দৌড়াচ্ছি কোন সময় কিন্তু টয়লেট করতে গেলাম বসে বসলাম বসার পরে আমার উঠতে হাঁটুটা করে এবং হাঁটুটা যদি নড়াই একটু পট পট আওয়াজ ফিল করি ঠিক আছে এই জন্য আমার কি মানে ই করতে হতে পারে এটাই আমার জানার বিষয় আচ্ছা আপনার আপনার তো নিজে বুঝতে পারছেন আপনার ওয়েটটা একটু বেশি হ্যাঁ ওই এটার জন্য কোনো হরমোন টেস্ট করেছেন থাইরয়েড হরমোন ফাংশন টেস্ট? আমি কখনো করিনি। আচ্ছা গুড। আপনার আমার ফার্স্ট সাজেশন আপনি অন্তত T3 T4 TSH এই তিনটা হরমোন টেস্ট করে ফেলবেন যদি অ্যাবর্নামালিটি না থাকে তাহলে আপনাকে ফার্স্ট হচ্ছে আপনাকে ওজনটা একটু কমাতে হবে। সেই ক্ষেত্রে কিছু খাবার যে রিস্ক ফুডগুলো আমরা বলি বারবার মাংস এবং মিষ্টি জাতীয় খাবার এগুলো কmie ফেললে আপনার ওজনটা কমে আসবে আপনি খুব ভালো কাজ করছেন নিয়মিত এক্সারসাইজ করছেন খেলাধুলা সবই করছেন এখন যে সমস্যাটা আপনার হচ্ছে এইটা হচ্ছে আর্লি অস্টোয়াথরাইটিস মানে আপনার ওজন এবং বয়স এই দুইটা মিলে হাঁটুতে হাঁড় ক্ষয়ের প্রাথমিক অবস্থানে আছেন আপনি এইটার জন্য ওজন কমাবেন পাশাপাশি আপনি নিয়মিত দুবেলা হাঁটুতে গরম শেক দিবেন আর সাইক্লিং করবেন সাইক্লিংটা আপনি করেন আর আমরা হাঁটুর কিছু এক্সারসাইজ আছে আপনি ইন্টারনেটে পাবেন বা কোনো স্পেশালিস্টের কাছে ডাক্তারের কাছে গিয়ে শিখে নিতে পারেন কোয়ার ডিসেপস স্ট্রেনদেনিং এক্সারসাইজ হাঁটুর কিছু স্পেশাল এক্সারসাইজ আছে এই এক্সারসাইজগুলো কিছু দিন করেন আশা করি ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা চলে যাবে জি আমরা এই পেশেন্টের সম্পর্কে জানছিলাম তার ট্রিটমেন্ট প্ল্যান এবং মেনটেন্সটা তিনি কিভাবে পরবর্তীতে করবেন জি ধন্যবাদ আসলে ওনার ক্ষেত্রে এবং শুধু উনিই না প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে আমরা বসি যে বলে যে বসার একটা ইম্পর্টেন্ট ইস্যু বারবার আমরা বলে আসছি বসার ক্ষেত্রে যদি কে নিচে বসে কোনো কাজ করবে অবশ্যই করতে পারবে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই হাঁটু ভেঙ্গে বসে কাজটা করবে এবং সেই কাজটা নট লেস দেন আধা ঘন্টা মানে টানা আধা ঘন্টার বেশি যেন সে বসে না থাকে আমাদের মানে যে ভুল হয় যেটা অনেক রুগী নিচে বসে অনেক সময় ঘন্টার পর ঘন্টা কাজ করতেই থাকে সামনে ঝুঁকে শুধু নিচে বসা না বসার ক্ষেত্রে চেয়ারে বসার ক্ষেত্রেও যেন যে স্ট্রেট বসে অনেকে সামনে ঝুঁকে বসে কাজ করে কম্পিউটিং করে অনেকে পিছনে হেলান দিয়ে বসে বসে অফিসিয়াল কাজ করে বা ফোনে কথা বলে এই যেতে অ্যাক্টিভিটিস করা যাবে না অবশ্যই স্ট্রেইট বসতে হবে মানে মেরুদণ্ডটাকে সোজা রেখে বসতে হবে এবং যত দূর সম্ভব টানা বসে না থাকবে এই জাতীয় কাজ করতে হবে এবং বসা হোক বা দাঁড়িয়ে থাকে অনেকের কাজ প্যাশি হচ্ছে দাঁড়িয়ে থাকা এই যে টানা দাঁড়িয়ে থাকা টানা মানে কয়েক ঘন্টা এটাও কিন্তু আমাদের ব্যাক ব্যাক মাসেলের উপরে এবং হাড়ের উপরে একটা ইঞ্জুরি তৈরি করে তা থেকে ব্যাক পেন হতে পারে সেই ক্ষেত্রে পর্চার চেঞ্জ করতে হবে মানে দাঁড়িয়ে থাকা থেকে মাঝে মাঝে একটু বসতে হবে মাঝে মাঝে যদি কোনো তার বসার সুযোগও না থাকে সে নিচে বসতে পারে হাঁটু ভেঙে বসলো আবার একটু দাঁড়ালো তো এই যে তো মুভমেন্টে যেন মানুষ থাকে এই এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট স্পাইনটা এডুকেশন এটা অনেক বড় একটা ব্যাপার এবং কাউন্সিলিং প্লাস এডুকেশন এই আমরা কথা বলবো একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জোনাথন বলছিলাম সাথে কথা বলতে জি সমস্যাটা হলো তো তার আসলে কিছুদিন আগে আমরা যে সিএনজিতে এসে বসেছিল পিছনে আসলে কিছু লাগে ছিল আমাদের তো লং টাইম বাড়ি থেকে আসার সময় লং টাইম একটু মানে একটু অট পজিশনে বসার কারণে হয়তো মানে কয়েকদিন প্রথমে কোমরে বসেছিল সে যে ব্যথা ব্যথা তো হঠাৎ করে এরপরে যেটা হলো যে সে প্রচন্ড ভাবে কোমরে টান খেলো একদিন নিচু হতে গিয়ে এবং এরপরে মানে না পাচ্ছে বসতে না পারছে উঠতে এরকম একটা অবস্থা আর কি

ওই যে ম্যাল অবস্থা বসেছিল তার কারণে মাসেল পুল করেছে তো আপনি কিছুদিন ফিজিওথেরাপি নিতে পারেন আমার আমার সাজেশন বেটার কিছুদিন ফিজিওথেরাপি নিলে হচ্ছে কি বাকি সমস্যাটা যে ইঞ্জুরিটা হয়েছে সেটা সাবসাইড হয়ে যাবে আপনার ইনফ্লামেশন কমে যাবে এবং রুগী ব্যাটার মাসেল অনেক ইম্প্রুভ হয়ে যাবে এবং পাশাপাশি কিছু এক্সারসাইজ আছে এই সকল ক্ষেত্রে মাসেল স্পাজমের এক্সারসাইজ একরকম পিএলআইডি রোগের ক্ষেত্রে আরেক রকম বা ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে আরেক রকম ওই এক্সারসাইজ যে একজন স্পেশালিস্ট ফিজিওথেরাপি ডক্টরের কাছে যাবেন সে শিখিয়ে দেবে আশা করি আপনি উপকৃত হবেন আপনি যেতে পারেন ইনশাল্লাহ আমরা পেশেন্ট এডুকেশন সম্পর্কে কথা বলছিলাম যে ব্যাক পেনের এটা ইম্পর্টেন্ট আমাদের স্পাইন এমনভাবে তৈরি স্পাইনটা যদি আপনি অনেকে খেয়াল না করে বা অনেকে নিজের মতো করে চলে অনেক রুগী আমরা পেয়ে থাকি বিভিন্ন দেশ থেকে আসে আমাদের কাছে যে অনেক প্রলং অ্যাক্টিভিটি করে এবং হার্ড ওয়ার্কার হ্যাঁ মানে সে তো বুঝতে পারে না ডিউটি সে জব করতে হবে করছে ইয়াং লোক তাকে ভারি ভারি কাজ সে করে উঠায় এতে প্রায় দেখা যায় যে যেই বয়সে তার যে ইঞ্জুরিটা হওয়ার কথা না বা যে চেঞ্জটা আসার কথা না স্পাইনে সেটা আমরা এক্স রে ব্যারিতে পেয়ে যাচ্ছি এটা একটা ইম্পর্টেন্ট আমাদের এই সচেতনতাটা খুবই জরুরি একটা মানুষের হাইট ওয়েট এবং তার দক্ষতা মাসেলের শক্তি সব মিলেই সে কাজ করবে এখন কারো যদি ওয়েট থাকে সিক্সটি কেজি এখন সে যদি ফর্টি কেজি ওজন রেগুলার কেরি করে বা উঠানামা করে তার ইঞ্জুরি হবে মাস্ট একটা ওয়েট কেরিরও কিছু রুলস আছে প্রত্যেকের ওজনের বডি ওয়েটের অর্ধেকের বেশি কোনো ওজন সে ক্যারি করতে পারবে না স্পেশালি যদি সে মানে কোমরের উপরে প্রেশার দিয়ে কোনো কাজ করতে হয় আর যদি সে মাথায় নেয় সেটা যেন দশ ভাগের এক ভাগের বেশি যেন সে না নেয় ওইভাবে কিন্তু শ্রমিক যারা কাজ করছে তারা হয়তো দীর্ঘদিন কাজের কারণে মাসেলগুলো স্ট্রেংথ হয় তারা হয়তো করতে পারে কিন্তু এক পর্যায়ে দেখা যায় দুই তিন চার পাঁচ বছর পর সে আমাদের কাছে আসছে যে তার বিভিন্ন ইনজুরি সে চলতে পারছে না সে তার ডিস্ক প্রলাপস বা তার পিএলআইডি বা তার নিচের অংশ অবশ্যই যাচ্ছে বা হাত অবশ্যই আসছে তো এই জিনিসগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে সবাইকে সচেতনতা জরুরি যে আমরা কাজ করব কিভাবে শোয়ার বিছানাটা কারেকশন দরকার কাজের ক্ষেত্রে ফাঁকে মাঝে মাঝে যে লেজার ফ্রিয়েডগুলো আছে যখন উইকেন্ড থাকবে বা বন্ধ থাকবে সেই দিন যেন মানুষ অন্তত কিছু হইলো হাঁটে বা হালকা প্রিভেনশনের জন্য আমাদের কি কি মেজার নেওয়া উচিত এটা নিয়ে আমরা কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিএসসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট এবারে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ব্যাক পেইন এর অ্যাডভান্সড ট্রিটমেন্ট প্রসঙ্গে আপনাদের সাথে আছি আমি ডাক্তার শাকিরা আর আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহা ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে প্রিভেনশনের জন্য আমরা কি করতে পারি প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ব্যাক পেইনের রোগীদের ক্ষেত্রে আমি তার আগে একটু আমাদের সাথে যে অতিথি আছেন তার সাথে আর একটু কথা বলি আপনাকে কি কি ধরনের ব্যায়াম শিখে দেওয়া হয়েছে এবং আপনি কি এটা বাসায় যে মেনটেন করতে পারবেন ধন্যবাদ আপু আসলে আমাকে এখানে অনেক ধরনের ব্যায়াম করাচ্ছে আর আমার বাসায় গিয়ে অবশ্যই আমি এগুলি করব এবং এটা কেন করা দরকার বলে আপনি মনে করেন এটা তো আমাকে সুস্থ থাকার জন্য আমার এসব করতেই হবে ব্যামগুলি করতে হবে কন্টিনিউ হুম হুম এবং ভবিষ্যতে যেন আবারও এটা না হয় সেটা একটা বড় কারণ আচ্ছা আমরা আবারো চলে আসি যে প্রিভেনশনের জন্য আমাদের কি কি করা উচিত ধন্যবাদ প্রতি প্রথমত হচ্ছে প্রতি এক ঘন্টা পর পর যে যে অবস্থানে আছে অবস্থান চেঞ্জ করতে হবে এখন আমাদের কাজের ক্ষেত্রে আসে আপনি যদি মনে করেন যে যখন একটা মানুষ মানে ঘুমের মধ্যে থাকে তার কিন্তু জ্ঞান আল্লাহ করে দেয় আপনি দেখবেন একবার এই কাত আবার ওই কাত আবার প্রয়োজনে সে উপর হয়ে ঘুমায় প্রয়োজনে সে স্থিত হয়ে ঘুমায় বাচ্চারা বিভিন্ন ভঙ্গিতে ঘুমায় খেয়াল করবেন বাচ্চা কিন্তু মার উপরে গিয়ে উঠেও ঘুমায় আবার বালিশের উপরে উঠে ঘুমায় সো এই ঘুমের মধ্যে কিন্তু সে টার্ন করতেছে দিস ইজ ন্যাচারাল ফেনোমেনা একটা মানুষ এক অবস্থানে বা একটা প্রাণী একটা জীবন যার আছে সে এক অবস্থানে থাকতে পারে না এতে তার শারীরিক বিভিন্ন ক্ষতি হয় এবং সেটা প্রাকৃতিকভাবেই আল্লাহ আল্লাহফাক সেটাকে টার্ন করে দেয় মানুষ ঘুমের মধ্যেই টার্ন হয় তদ্রুফ আপনি যখন জীবিত অবস্থা মানে সজ্ঞানে আছেন বা আপনি যখন ওয়ার্কে আছেন কাজ করছেন এখন সেটাকে যদি আপনি জোর করে আটকে রাখেন মানে আপনি বসছেন তো বসছেনই আপনার উঠবেন না তাহলে আপনার শারীরিক সমস্যা হবে মাস্ট বিকল্প কিছু না আপনার মেরুদণ্ডের সমস্যা হবে হাঁটুর সমস্যা হবে গাড়ের সমস্যা হবে এবং আপনার হার্ট ডিজিজ হবে লাংসের ডিজিজ হবে এই জন্য আমার প্রথম কথা হচ্ছে অ্যাকর্ডিং টু রিসার্চ আপনাকে প্রতি ঘন্টা এক ঘন্টা পর পর অবস্থান চেঞ্জ করতে হবে সেটা আপনি যদি দাঁড়িয়ে থাকেন বসতে হবে বা হাঁটতে হবে বসে থাকেন একটু দাঁড়াতে হবে পাশাপাশি যারা স্পেশালি ডেস্ক জব করে যেহেতু মোস্ট অব দ্য কেসি ডেস্ক জব ওয়ার্কার তাদের ক্ষেত্রে আমি বলবো স্ট্রেসিং কিছু হোল বডি স্ট্রেসিং এক্সারসাইজ আছে স্ট্রেসিং একটা থেরাপিউটিক এক্সারসাইজ যে স্ট্রেসিং আছে প্রাণীরা প্রাকৃতিকভাবে করে আপনি দেখবেন বিভিন্ন প্রাণী আছে নিজে নিজে স্ট্রেস দেয় খেয়াল করবেন পাখি হতে শুরু করে তারা হাতটা মানে তার যে পাখনা সেটাকে সেই স্ট্রেস করে লম্বা করে আবার ছেড়ে দেয় প্রত্যেকটা প্রাণী তাই করে এই স্ট্রেসিংটা আমাদেরকে করতে হবে মানুষকে মানুষ হয়তো এই জিনিসটা ওইভাবে চিন্তা করে না বাট আমরা যারা রিসার্চ করি বা এই রোগী নিয়ে কাজ করি আমাদের সেটা আপনাদেরকে বলে দেওয়া সাধারণ মানুষকে যেন স্ট্রেসিং করে মাঝে মাঝে আর কাজের ক্ষেত্রে যে কাজটা তার সুইটেবল না বা যে কাজটা তার জানা অভ্যস্ত না সে কাজটা যেন সে হঠাৎ করে না করে তাকে আগে অবশ্যই ট্রেনিং নিতে হবে মোস্ট অব দ্য আমরা কেস পাচ্ছি যেটা আমাদের মধ্যপ্রাচ্য বা ওই সকল ইউরোপ আমেরিকাতে আমাদের দেশি লোকজন আমাদের দেশে আমাদের কাছে আসে তাদের দেখা যায় এক বছর পরেই সে ব্যাক করছে কাজ থেকে আর কাজ করতে পারছে না তার ভিসার সমস্যা হচ্ছে ওখানে কিন্তু কাজ করতে তার প্রবলেম হচ্ছে তার যে স্পেশালি বলে কফিল মানে যে মালিক যার আন্ডারে কাজ করে সে হতে তাকে ব্যাক করে দিচ্ছে আর মূল কারণটা হচ্ছে পেশাগত অধ্যক্ষতা মানে হচ্ছে একটা লোক এইখানে বাংলাদেশে কোনো কাজই করে না ওই কাজটা সে কখনো করে না

তো স্যার আমার হিপ জয়েন্টে আর হচ্ছে পিছনে মাজার পিছনে আগে অনেক আগ থেকে একটা ব্যথা হতো আর কি হ্যাঁ তো ব্যথা হওয়ার পর থেকে আমি বিভিন্ন ধরনের পেনকিলার খেতাম ডাক্তাররা আমি আমি যখন আমার গিয়েছি অর্থোপেডিক তো ওই স্যাররা আমাকে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম মেডিসিন গুলো দিত তো যার পরে আমি কলকাতাতে গেলাম হ্যাঁ এটা আমি যখন দেশে অনেকবারে দেখেছিলাম কলকাতাতে যাওয়ার পরে ওনারা বলেছিল যে একটা ডাক্তার বলেছিল যে রিউমেটিক ফিভার আমার ইএসআর রেঞ্জ ছিল থার্টি ফাইভ আমি চেঞ্জ করলাম ওনার ওখানে যখন গেলাম উনি আমাকে বললো যে আমার টোটাল ভিটামিন ডি ডিফ্রি হতে হ্যাঁ ভিটামিন ডি কম আছে উনি আমাকে আবার ক্যালসিয়াম ভিটামিন খাওয়ানো শুরু করে দিল তারপর যখন আমি যখন ওষুধ খাচ্ছি খাওয়ার পরে স্যার এটা আরো বেড়ে যাচ্ছে যাওয়ার পর আমি একটা ইউটিউবে আমি একটা রিভিউ দেখি রিভিউ দেখার পর আমি বাইরে ডেমে যাই ডাক্তার হাসান হাসান রহমান স্যার এর কাছে কার্ডিওলজি তো স্যার আমাকে যেটা এচএলএবি টোয়েন্টি সেভেন হ্যাঁ এই টেস্টটা দেওয়ার পর উনি যখন ইএসআর গুলো দেখলো রেঞ্জটার সবকিছু দেখলো আর এচএলএ বি টোয়েন্টি সেভেন যখন টেস্ট করলো সেটা সেটাতে আসছে যে আমার পজিটিভ তো স্যার কনফার্ম হলো যে আপনার এটা না আপনার হচ্ছে অ্যান্ডাইলোজিং ইস্পন্ডার আরকি তো আমাকে স্যার আজকে তিন মাস পর্যন্ত আমাকে একটা মেডিসিন খেতে দিলো আমাকে কন্টিনিউ যাওয়ার জন্য বলেছে দুই আর হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে তারপরে হচ্ছে যে আপনার প্রতিদিন দুপুরে একটা করে তারপরে রিকনিল একটা টেবলেট ছিল সেটা আমাকে এক সপ্তাহের একটা কোর্স দিছে কিন্তু স্যার এখন আমার ইদানীং আমার ব্যথাটা কমেছিল কিন্তু এখন স্যার আমি হিট জয়েন্টের তো আমার তো পেইন আমি তো হাঁটতে না কিন্তু পিছনের ব্যাক সাইডে একেবারে পুরো পিঠ থেকে গলা থেকে শুরু করে আমার প্রতিটা জায়গায় প্রচন্ড পেন হচ্ছে মানে আমি রাতে ঘুমাতে পারি না স্যার হুম এবং স্যার এটার জন্য আমি আসলে কি করতে পারি স্যার ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি এবং খুবই আমি জন্য বারবার বলি প্রত্যেকটা রোগের ওষুধ খাওয়া বিরত থাকতে হবে ওষুধ খাওয়ার আগে রোগীর রোগ নির্ণয় জরুরি কারণ হচ্ছে যদি কনফার্ম ডায়াগনোসিস না হয় এই যে উনি একটা বাচ্চা ছেলে এখনো বয়স বেশি না সে কিন্তু ওষুধ খাচ্ছে একে দিনের পর দিন পেইন কিলার হোক বা ভিটামিন ভিটামিন অতিরিক্ত খাওয়াও কিন্তু ভালো না প্রত্যেকটা জিনিসের একটা লেভেল আছে মাত্রা মধ্যে আপনাকে থাকতে হবে ডায়াগনোসিস না হলে তাহলে কিন্তু যেমন সে তার এই কেসটা যদি আরও আগেই অন্তত এক বছর আগে যদি কনফার্ম হতো তাহলে তার এখন এই জ্যানকালোজিং যে স্পন্ডালোসিস স্যারোনগেট্রিক আর্থোপ্যাথি আমরা বলি স্পন্ডালো আর্থোপ্যাথি তো এই রোগটা তার হতো মানে এত খারাপের দিকে আসতো না এখন তোমার সাজেশন হচ্ছে যেটা ডাক্তার সাহেব দিয়েছে অবশ্যই এই ওষুধগুলো চালিয়ে যেতে হবে বিকজ ডিজিজ মডিফাইং ডাক তোমার এটা হচ্ছে অটো ইউমিউন ডিসঅর্ডার এক প্রকারের জেনেটিক্যাল একটা ডিজিজ এটা থেকে সমস্যা হচ্ছে কিন্তু এটার যে ভুল হচ্ছে এই রুগীগুলোকে প্রপার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করা হচ্ছে না তোমার পাশাপাশি রিহ্যাবিলিটেশন রিহ্যাব ফিজিও চিকিৎসা নিতে হবে এর বিকল্প কোনো অপশন নাই তুমি পেইন কিলার যদি ডাক্তার সাহেব দেয় অ্যাকর্ডিং টু ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে পারো কিন্তু তোমাকে রিহাবিলিটেশন ফিজিও নিতে হবে এটা ছাড়া তোমার এই পুরো ব্যথা বেদনা কমবে না এবং কি ফিজিওর অভাবে অনেক রুগী কাইফোসিস হয়ে যায় মানে কি সামনে বেঁকে যেতে পারে কুজো হয়ে যেতে পারে হিপ জয়েন্ট নষ্ট হয়ে যেতে পারে মাসেলগুলা উইক হয়ে যেতে পারে অ্যানকাইলোসিস মানে কি জমে যাওয়া মেরুদণ্ড স্পন্ডাইলো আর্থোপ্যাথি মেরুদণ্ডটা পুরাটা জমে গিয়ে ফিক্সড হয়ে যেতে পারে তো তুমি যখন ফিজিও করবা এক্সারসাইজ করবা এই সকল করতে করতে দেখা যাবে যে তুমি আবার একটা আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবা এবং পাশাপাশি এই রুগীগুলোকে নিয়মিত সাইক্লিং করা হাঁটা দৌড় দেওয়া হালকা হালকা জগিং এবং কুসুম গরম সাবান নেওয়া কুসুম গরম পানিতে সাবান নেওয়া এই এজুকেশনগুলা দরকার স্পেশালি আথরাইটিস রুগীদের জন্য এই জাতীয় এক্সট্রা যদি একটু মেজার তুমি নিতে পারো এই সমস্যা একেবারে অনেকাংশে তুমি স্বাভাবিক আর দশটা সুস্থ মানুষের মতো থাকতে পারবা আপনি যে রিহ্যাবিলিটেশনের কথা বললেন আসলে রিহ্যাবিলিটেশন তো খুবই জরুরি আপনি রিহ্যাবিলিটেশন সম্পর্কে যদি একটু বলতেন অবশ্যই এটা হচ্ছে অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবং পুনর্বাসন চিকিৎসা যেটা আমরা বারবার বলছি রিহ্যাবিলিটেশনটা খুবই এসেনশিয়াল আমাদের প্রতি নিয়ত বিভিন্ন রোগে মানুষ ব্যথা ব্যথার কারণে সে চলাফেরা বন্ধ হয়ে যায় হাঁটা চলাফেরা স্ট্রোকজনিত প্যারালাইসিস থেকে বা বিভিন্ন নন কমিউনিকেবল রোগ থেকে ডে বাই ডে একটা মানুষ কিন্তু ডিজেবল হয়ে আসে আস্তে আস্তে এম্পায়ারমেন্ট হতে হতে ডিজেবিলিটি ডিজেবিলিটির বিশাল সাবজেক্ট এটা বিশাল বড় সাবজেক্ট এই ডিজেবিলিটি ব্যথা বেদনা পঙ্গুত্ব এই সকল রুগীকে যে পদ্ধতিগত চিকিৎসার মাধ্যমে সেটা কম্বাইন্ড ট্রিটমেন্ট এবং কম্প্রিহেন্সিভ এবং আমি যেটা বলো কমপ্লিট ট্রিটমেন্ট প্রসিডিউর যেটা যে পদ্ধতি এখানে বিভিন্ন আপনার থেরাপি থাকতে পারে অনেকের ধারণা থেরাপি মানে একটা মেশিন এখন কিন্তু ধারণা চেঞ্জ হচ্ছে মানুষ বুঝতে পারছেন নো ইট ডিপেন্ডস অন ডক্টর বা স্পেশালিস্ট এই রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টও একজন রিহাবিলিটেশন স্পেশালিস্টই করবে এটা কিন্তু অন্য জেনারেল চিকিৎসক যারা আছে তাদের দ্বারা এই চিকিৎসা হয়তো সম্ভব কিন্তু স্পেসিফাই এবং অ্যাডভান্স ট্রিটমেন্ট কখনো সম্ভব না তো রিহ্যাবিলিটেশন হসপিটালের এখানে একটা ব্যাপার আছে তো এই জাতীয় স্পেশালি যারা ব্যা বাদ ব্যথা প্যারালাইসিস এ আক্রান্ত এই রুগীগুলা সে ফিজিক্যালি ডিসেবল আনএবল টু মুভ সে যদি ডিপেন্ডেন্সি হয়ে যায় যে উপরে সে চলতে গেলে একজনের কাঁধে হাত দিয়ে তাকে হাঁটতে হয় একজনে হাতে ধরে তাকে হাঁটতে হয় যদি তার আরেকজনে কাঁধে ভর দিয়ে বা তাকে হুইল চেয়ারে চলাফেরা করতে হয় বা এই যে বলছিল যে ওর যে তীব্র পেইন পেনে সে অবশ্যই চলাফেরা কষ্ট হচ্ছে এই রুগীগুলাকে যে পদ্ধতিগত চিকিৎসার মাধ্যমে একটা অ্যাডভান্স কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্টের মাধ্যমে সেটা হসপিটালাইজড হোক বা সেন্টার বেসড হোক বা হোম বেসড হোক ট্রিটমেন্ট করা সেক্ষেত্রে বিভিন্ন যন্ত্রের ব্যবহার হতে পারে এক্সারসাইজের প্রয়োজন হতে পারে বিভিন্ন অ্যাক্সেসরিসের প্রয়োজন হতে পারে বিভিন্ন অর্থসেস প্রস্তেসিসের প্রয়োজন হতে পারে এবং মাল্টি ডিসিপ্লিনারি ডাক্তারদের এখানে উপস্থিতি থাকতে হতে পারে দিস ইজ রিহ্যাবিলিটেশন এবং এটা আসলে আমাদের এরকম একটা সার্ভিস পাওয়ার জন্য মানে একটা জায়গায় সব ধরনের সার্ভিস পাওয়া যাচ্ছে এমনটা হলে রোগীদের জন্য অনেক সুবিধা হয় এবং ডিপিআরসিতে কি ধরনের ফ্যাসিলিটিসগুলো আছে ধন্যবাদ আমরা আলহামদুলিল্লাহ জিডিপিআরসি ডিপিআরসি নিয়ে কাজ করছি আমরা দীর্ঘ প্রায় দশ পনেরো বছর ধরে হয়ে গিয়েছে এবং ডিপিআরসির এই রিহ্যাবিলিটেশনে আমি মনে করি প্রাইভেট সেক্টরে আমরা অন্তত সাউথ এশিয়ায় আর যে কোনো রিহ্যাবিলিটেশন হসপিটাল বা যে সেন্টারগুলো আছে তাদের সাথে কোনো অংশই কম না উই হ্যাভ এভরি ইকুইপমেন্ট আমাদের এই জাতীয় রুগীর মানে ট্রিটমেন্টের জন্য আমাদের যে পরিমাণ অ্যাটমসফিয়ার দরকার বা যে পরিমাণ জায়গা দরকার বা যেই জাতীয় মেশিনারিজের দরকার বা আমাদের যে টেকনোলজিস্টের প্রয়োজন নার্সিং প্রয়োজন বা এই জাতীয় রিহাবিলিটেশন অ্যানাদার যারা স্পেশালিস্ট আছে যারা ডক্টর আছে সকল ডাক্তার নার্স এবং আমাদের যে ভবন সব মিলিয়ে আমাদের সব সাপোর্ট এখানে আছে যার মাধ্যমে আমরা এই বাদ ব্যথা স্পেশালি ব্যাক পেইন হাঁটু ব্যথা কোমর ব্যথা প্যারালাইসিস রুগী ডিসেবল পিপল যাদের বিভিন্ন কারণে শারীরিক অক্ষমতা চলে আসছে এই সকল রুগীকে আমরা এখানে রিহ্যাবিলিটেশন চিকিৎসা এখানে করা সম্ভব এবং আলহামদুলিল্লাহ অনেক রুগী আমাদের এখানে এসে উপকৃত হচ্ছে এটা আসলে আমাদের জন্য একটা বড় পা আপনি খুব ছোট করে যদি বলতেন যারা অনেক দিন যাব ভুগছে যেমন আমাদের সাথে যিনি দর্শক আছেন 10 বছর ভুগেছেন তারা কি করা উচিত খুব ছোট করে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি যেটা বলবো যে রুগীদের সে যে কোনো রুগীদের ক্ষেত্রে সে যেই রোগে আক্রান্ত হোক না কেন বা ব্যথা আক্রান্ত স্পেশালি যদি হয়ে থাকে সবার আগে দরকার একজন স্পেশালিস্টের মাধ্যমে তাকে কনফার্ম ডায়াগনোসিস করতে হবে যে তার ব্যথার উচ্ছের কারণটা কি বা তার প্যারালাইসিসের কারণটা কি বা তার আসলে কি রোগ হয়েছে আদারওয়াইজ সে সাফার করবে না হলে তার ডিলে হবে একটা রোগ নির্ণয় ডিলে হলে একটা মানুষ মারাও যেতে পারে সো আর্লি ডায়াগনোসিস ইজ দা বেস্ট ট্রিটমেন্ট এবং যত আর্লি ডায়াগনোসিস হবে তার কিন্তু ফলাফলটাও তত ভালো হয় অত ভালো আর সে সুস্থ হয়ে সুস্থ হয়ে আসতে পারবে এবং অন্তত রোগী তার পরবর্তী করণীয় কি বা কোথায় যেতে হবে সে নিজে থেকে করতে পারবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ এসএ দর্শক এবং যারা এই প্রোগ্রামের সাথে জড়িত সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে একটু সচেতনতা নিজের প্রতি একটু ভালোবাসা আপনাকে দিতে পারে একটি রোগমুক্ত সুস্থ জীবন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত একটা বেজে ত্রিশ মিনিটে ধন্যবাদ সবাইকে